বাগি আজকে সময় খুশ মেজাজি আজকে সময় সোহাগি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি সঙ্গীতা। তো আজকে হচ্ছে আমার একটা জায়গায় যাবো যেখানে কিনা আমি কোনোদিনও যাইনি। সত্যি আজকে আমার একটা জায়গায় বাবাকে নিয়ে যাচ্ছে যেখানে কিনা আমি কোনোদিনও যাইনি, এই ফার্স্ট টাইম যাবো। তো এখন ড্রেস করে ফেলেছি, আমি ফটাফট রেডি হয়ে যাই, তারপরে আবার দেখা হচ্ছে। তা আমি মোটামুটি রেডি হয়ে গেছি, কিন্তু আমি চুলটাও বেঁধে ফেলেছিলাম, বাট চুলটা তো আমি বাঁধতে পারবো না, হেলমেট পরতে হবে, বাইকে করে যাবো। তো চুলটাকে আবার একটু ঠিকঠাক করে বাঁধি, তো এবার হয়তো বেরোবো। ওর আবার কাজ পড়ে গেছে, ওর জন্য আবার নিচে গেছে, প্রচুর টাইম হয়ে যাচ্ছে, কখন বেরোবে আমি জানি না। তো ঠিক আছে চলো, আমি তো রেডি হয়ে যাই, কিন্তু আমি কখন হবো। তো আমি রেডি হয়ে যাই, হচ্ছে হেলমেট পরা চলছে, রাখতে পারতে পারা হেলমেট পরে গিয়েছে, আর মুখের মধ্যে কী সব বালি ফালি ঢুকে গেছে, দুর্বল বাড়ছে। আবার ওঠা না, চলো। দশটার সময় বেরিয়েছি, এখন হচ্ছে 11:15 বাজে, খিদে পেয়ে গেছে, একটু খাবো। কোথায় এসেছি এটা আমরা? দামোদর। দামোদর নদী আছে, দামোদর। তো এখানে হচ্ছে একদম খাবো, লাঞ্চ করি, চলো হাতটা ধুয়ে নিই। তো এখানে হচ্ছে আমি এখন চা খাবো, কারণ সকালবেলা তো চা খেয়ে বেরোইনি। তো আমার চা খেতে ইচ্ছা করেছে, কিন্তু ও চা খাবে না, বলছে আমার খুব খিদে পেয়েছে, তো আমি একে খাবার খাবো। তো আমি চা নিয়ে বসেছি, চাটা সাংঘাতিক গরম ছিল। এই দেখো চলে এসছে আমাদের খাবার, মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে লাঞ্চ আর ব্রেকফাস্টের মাঝামাঝি সময়, ওর জন্য হচ্ছে রুটি খেয়েছি, আর খাবার খুবই টেস্টি ছিল। খেতে ভালো আছে? কেমন এই পানিরও দিয়েছে দেখো ওটার মধ্যে। আর আমরা খেয়েছি হচ্ছে মিক্সড ভেজ আর হচ্ছে রুটি। আর এই জায়গাটা দেখো এতই সুন্দর জায়গাটা না, চারপাশ দিয়ে প্রজাপতি উঠছিল, খুব সুন্দর লাগছিল। আর একটা জিনিস দেখাই, দেখো এইটুকু গাছে আম হয়েছে দেখো, ঠিক আছে, মাটিতে মোটামুটি শুয়ে শুয়ে আম পাড়তে পারো, মাটি শুয়ে পড়ো, শুয়ে শুয়ে আম পাড়ো। একটা জিনিস হয়েছে তোমাদের সাথে শেয়ার করি শোনো, এই ট্রাকগুলো থাকে না, ট্রাকগুলোর পেছনে তো সবসময় লেখা থাকে ভুলভাল কিছু, এই আর যে ট্রাকে লেখা আছে দেখো দুটো ব্যাগ ধরে এখন আবার সূর্যটা চলে এসছে, এতক্ষণ ছিল না, বেশ মেঘলা ওয়েদার ছিল, ভালো লাগছিল, বাট সূর্য আবার চলে এসছে, ফুটতে ফুটতে যাওয়া যাক। এখন যেটা হয়েছে বাইকের সিটটা সলিড গরম হয়েছে, এখন বসলে বুঝতে পারছি তো কী হবে, যাই না, দেখা যাক কী হয়, বসতে পারলে কেমন লাগবে বসে, ঝলসে যাবে এবার। তো হ্যাঁ, আমি যেখানে কখনো যাইনি যেটা বলছিলাম, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে দুর্গাপুর। আমি তো থাকি হচ্ছে কলকাতায়, তো আমার কাছে এটাই নতুন, তো সেটাই বললাম যে যেমন জায়গা যাবো সেটা নাকি কখনো যাইনি। তো এবার থেকে হয়তো অনেক সময় যাবো, তোমাদের অনেক সময় দেখাবো। তো গিয়ে কিন্তু বেশ ভালো লাগলো। আর হচ্ছে এই জায়গাটা দুর্গাপুর দামোদর ব্যারেজ, ও কি দারুণ, খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো, রোদ ছিল ঠিকই, বাট হাওয়াটা এত সুন্দর দিচ্ছিলো, মিষ্টি একটা ঠান্ডা হাওয়া। তো আমাকে ও বললো যে আজকে আর নামা যাবে না, আসার দিন আসার সময় তোমাকে নামাবো।
বাট আসার সময় এমনই কপাল, এত রোদ ছিল আর এত তাড়া ছিল, একটুও দাঁড়াতে পারিনি, কিছুই হয়নি, চা দেখার এখনই তোমাদের দেখিয়ে দিই, ব্যাস এইটুকুই। বাট এই জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল। তো এই ব্যারেজটা ক্রস করেই হচ্ছে একটা রাস্তা চলে গেছিলো, হচ্ছে বাঁদিক দিয়ে একটা হচ্ছে সোজা। তো বাঁদিকের রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম, মানে ধরো দামোদর নদীটার পাশ দিয়ে যাচ্ছিলাম, বলো এই রাস্তাটা গেলে আর কি শর্টকাট হবে। তো এই জায়গাটা খুব সুন্দর ছিল, এত সুন্দর হালকা হালকা হাওয়া দিচ্ছিলো, খুব ভালো লাগছিলো সকালের টাইম, বাট ভালো লাগছিলো। আর দেখো নৌকোটা মানে এত দূর, খুব দূরই ছিল, ওই জন্য ছোট্ট লাগছিলো একদম নৌকাটাকে। আর সামনে দেখো দেখা যাচ্ছে ওটা হচ্ছে ঘাট, ওখান থেকে নামা যায়, ওখান থেকে সবাই জল ঠল নিচ্ছিল, কিন্তু আমার আর নামা হয়নি। যাই হোক, কখনো নেক্সট টাইম গেলে তখন নামবো, ঠিক আছে। তো এবার হচ্ছে আমরা হচ্ছে দুর্গাপুর তে একদম ঢুকবো আর কি। আর এটা হচ্ছে কি বলো, এর আশেপাশে আর কি কোয়ার্টার বা কিছু এরকম আর কি আছে, তো সেখানে ভিতর দিয়ে যাচ্ছিলো। আর এই জায়গাটা এত সুন্দর না, মানে ছোটো ছোটো হাউসিং টাইপের, ছোটো ছোটো এরকম করা, পার্ট করা সবার বাড়ি, আর পুরো বাড়িগুলো একদম হচ্ছে গার্ডেন গার্ডেন। আর এখানে দেখো ছাগল আর ছাগলি গল্প করছে। তো ব্যাস আমরা ঢুকে গেছি হচ্ছে দুর্গাপুরে, যাকে নাকি বলা হয় ভারতের রুট, তাই তো? আর হচ্ছে আমরা কোন জায়গাতে যাচ্ছিলাম বলো বলো, চুয়ানপুর, দুর্গাপুরের চুয়ানপুরে আমরা যাচ্ছিলাম। তো আমাদের গিয়ে ওখানে ঢুকতে ঢুকতে মোটামুটি আড়াইটা মতো বেজে গেছিলো, তো তারপরে আর কিচ্ছু ভিডিও করিনি, কারণ খেতে খেতে মোটামুটি চারটে ফারটে বেজে গেছে। তো তারপরে হচ্ছে খেটে হচ্ছে আমরা একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে রেডি ফেডি হয়ে তারপর একটা জায়গায় গেলাম, সেটা হচ্ছে দেখতে থাকো দেখাচ্ছি। তো হ্যাঁ, এটা হচ্ছে দুর্গাপুর জাংশন। তো আমি তো ফার্স্ট টাইম গেছি, আমার বেশ ভালোই লাগলো, বেশ সুন্দর অ্যাটমসফেয়ার, ভালোই ছিল। তো এখানে গিয়ে বেশ ভালো এনজয় করলাম। তো গেছিলাম তো সানডে, আর সানডে মানেই হচ্ছে ক্রাউড, চারপাশে সব বাচ্চা ঠাচ্চা সব একদম ভর্তি, একদম জমজমাট ব্যাপারটা ছিল, ভালোই লাগলো, খুব মজা করলাম আমরা। আর তারপরটা দেখতে থাকবো। আমি আবার চেষ্টা করছিলাম বরকে একটুখানি ভিডিওতে নেওয়া, যেটা নাকি হয়নি, দেখো আমার বড় মাথা আমি উড়িয়ে দিয়েছি। যাই হোক, তারপরে আবার চেষ্টা করছি ভেতরে গিয়ে কিছু তোলার, ব্যাস এখানে তো পুরো ভূত লাগছিলো, হয়ে গেল আর কি। এইভাবেই মজা করলাম খজা করলাম, তারপর চলে আসলাম। এটা দেখো আসার সময়, আসার সময় সেম ওই দামোদর থেকে খেয়েছে, আসার সময় আবার খেয়েছিল আলু পরাটা আর হচ্ছে কাবলি ছোলা, এটাও খুব ভালো ছিল। আর হচ্ছে ডিউ ডারকে এক জিতে, তো এবার বাড়ি চলে এসেছি। এগারোটা আমার সময় বাড়িতে ঢুকলাম, ভীষণ রোদ ছিল, একদম পুড়ে গেছি, যাতা একটা অবস্থা, আস্তে আস্তে এত রোদ। তো এসে এত টায়ার্ড হয়ে গেছিলাম, আমার দুজনেই খুব ঘুম দিয়েছি, তো ঘুম ঠুম দিয়ে এই উঠলাম, এখন হচ্ছে বিকাল সন্ধ্যা হয়ে গেছে। তো এইটা হচ্ছে আমার বার্থডে গিফট, ও আমাকে যা, না এটা বার্থডে গিফট, ও যেই বার্থডে গিফটগুলো দিয়েছে কিছু দেখাইনি, দেখাবো। তো তার মধ্যে এই আরেকটা যেটা কিনা আজকে এসছে, কি হলো খোলো, তুমি খোলো দেখো,
কিছু না তো, খুবই সুন্দর। কেমন দেখি কাছ থেকে?